যারা তুমি থাকো আমি অফিসে গেলাম স্যার 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 দাঁড়ান স্যার আপনি আজকে অফিসে যাবেন না কেন স্যার ম্যাডামের খাটের নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড এই তুই কি পাগল হয়েছিস আমি মাত্র রুম থেকে আসলাম হ্যাঁ স্যার আমি যেটা বলছি সত্যি বলছি ম্যাডাম কালকে আপনি অফিস থেকে আসার আগে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে আসছিল পরে আপনি যখন চলে আসছেন আর বের করতে না পেরে ম্যাডাম খাটের নিচে লুকায় রাখছে এখনও বের হইতে পারে নাই এই কি হয়েছে রে ওখানে এত চিৎকার চাচামিচি স্যার এর জন্য কি হইছে স্যার কি হইছে তোমার উঠছ না কেন এই ওর কি হলো তাড়াতাড়ি যা তোর স্যার জন্য পানি নিয়ে আয় ওঠো কি হয়েছে তোমার এই শুনছো স্যার ওঠো ঠিক আছে তুমি বাবা

ম্যাডাম স্যার তো সত্যি সত্যি মারা গেছে ম্যাডাম তুই যা তো আমি দেখতেছি তুই যা তুই যা এখন এখান থেকে যা যাক ভালোই হলো আসলে তো এটা একটা ছিল আমার রাস্তাটা ক্লিয়ার করে দিছি মরে কি আমাকে একদম খালাস দিল এই যান তাড়াতাড়ি বের হয়ে আসো তাড়াতাড়ি কী মজা হয়েছে বলো ও তো মারা গেছে আমাদের রাস্তা ক্লিয়ার ঠিক আছে তুমি দাঁড়াও আমার যা টাকা পয়সা আছে ঠিক আছে এগুলো সব নিয়ে নি তাড়াতাড়ি কত টাকা বের করো বের করো আপরটা মরে ভালো হয়েছে না বলো দেখো আর কি আছে তাড়াতাড়ি দেখো আর কিছু আছে কি না না আর কিছু নাই হে অনেকগুলো টাকা আমাদের লাইফটা একদম সেটেল বলো বাবু চলো চলো দাঁড়াও সিনেমার কোনো বাকি আছে দাঁড়াও আসো দুজনে একটু আসো সামনে আসো সুন্দর করে দাঁড়াও সামনে ক্যামেরা রাখা আছে ঠিক আছে আমার বাসায় তো প্রতিদিন শুটিং হয় আমি যখন বাসা থেকে চলে যাই তখন শুটিং হয় আজকেও শুটিং হবে সিনেমার নাম হবে কি জানো চোরের দশ দিন গৃহস্থের দিন এই তুই কি ভাবছ দিনের পর দিন আমাকে ধোকা দিবি আমার বিশ্বাসের সাথে খেলবি আমি কিছুই জানতে পারবো না কিছুই ধরতে পারবো না আফসোস তোর এই চিন্তাটা ভুল আজকে যদি কাজের মেয়ে বৃষ্টি আমাকে না বলতো আমার বউ কত সুন্দর কত মোহর আমি কখনোই জানতে পারতাম না এই তোর জন্য আমি কি করিনি তোকে আমি কি দিইনি দিনের পর দিন মাসের পর মাস আমি কষ্ট করছি কার জন্য তোকে ভালো রাখার জন্য এই জানিস তোকে ভালো রাখতে গিয়ে আমি দশ টাকা অপচয় করি না দশ টাকা খরচ করতে গেলে আমি একটা বার তোর কথা ভাবি আমি মনে করি দশ টাকা থাকলে আমার বউ অনেক হ্যাপি হবে বউয়ের সক আহাত পূরণ করতে পারবো তোর শখ আলাদ পূরণ করতে গিয়ে আমি আমার সুখ আহ্লাদকে বিসর্জন দিয়েছি এই তোকে তো অনেক ভালোবাসতাম রে আরে তোর যদি আমাকে নাই ভালো লাগে তুই যদি আমার সাথে সংসার নাই করতে চাস আমাকে তো বলতে পারতি আমি তোকে মুক্তি দিয়ে দিতাম আমি কখনোই তোর পথের কাটা হতাম না তুই আমার বাড়িতে আমারই খেয়ে আমারই পরে তুই আমার বাড়িতে রঙ্গলীলা করছিস এই আমি কি এটা আমার কি এই ব্যবসা খানা ঘর আর এই তোর কথা আমি কি বলবো তুই কিভাবে পালি একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে তোর কি একটু বিবেকে বাধ্য না এই তুই তো এক সময় বিয়ে করবি তোর ঘরে বউ যদি অন্য কারোর সাথে পরকিয়া করে তাহলে তোর কেমন লাগবে তোর বউ যদি পরকিয়া করে তাহলে কেমন লাগবে আর আমি কাকে কি বলছি যখন আমার এই ভালোবাসার মানুষটা আমাকে বুঝলো না তুই তো বাইরের লোক তুই কীভাবে বুঝবি এই আমার ভিতরে কি নাই আমার তো এরকম মাথাতে ব্যান নাই তাই না আমার এরকম হেয়ার কাটিং নাই আমার এরকম টি শার্ট নাই দামি কি নাই আমার আমার তো সবই আছে আমার অর্থ বৃত্ত টাকা পয়সা ধন সভ্য সব কিছু আছে তার চাইতে বড় কথা আমার এক বুক ভালোবাসা আছে যেটা তোর জন্য আমি রেখেছিলাম কিন্তু তুই কি না বিশ্বাসঘাতকের মতো আমার সাথে বেইমানি করলে আরে এমন একটি দিন আমার জীবনে আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি জানিস তোকে ভালো রাখতে গিয়ে আমি কত কি করেছি আমার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তোর নামে দুই দুইটা অ্যাকাউন্ট করে দিয়েছি ঢাকা শহরে বাড়ি করেছি জায়গা করেছি সব কিছু করেছি তাহলে আমার কিসের কমতি ছিল বল কিসের কমতি ছিল আরে কাকে কি বুঝাচ্ছি কথায় নাই গিরগিটি গিরগিটি সময়ের প্রয়োজনে রং বদলায় তুই হলি সে গিরগিটি এই বেই মান্নারি তোর অবস্থানটা ভুলে গেলি কোথায় তুই বস দিতেছিলি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতি সেখান থেকে তোকে ভালোবেসে বিয়ে করে এনে ঢাকা শহরে থাকছি দাবি ফ্ল্যাটে থাকছি তুই এর সাথে করলি তোর আর যাই হোক কখনোই সংসার করা যায় না তুই এর সাথে ভালো আছিস না যা আমি এর সাথে থাকার তোর ব্যবস্থা করতেছি আমি তোকে ডিভোর্স দিলাম আমি তোকে ডিভোর্স দিলাম এক লাখ দুইশ লাখ লাখ প্লিজ এমনটা করো না রাগের মাথায় তুমি এই এই সিদ্ধান্তে তুমি এটা করো না প্লিজ এই চুপ কর তো এটা করো না প্লিজ আমি পুরো রাগের মাথায় চুপ কর না প্লিজ তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো এটা আমার ভুল হয়ে গেছে প্লিজ এই কথাটা তোর আগে মনে হতো না এই কথা তোর আগে মনে হতো না এই মানুষটা তোর জন্য কি করেনি তোর জন্য নিবার জীবন তাই তো দিয়ে দিয়েছিলাম না তোর মতো নারীকে আমার বাসায় আমি রাখবো না যা আমার ভুল হয়ে গেছে ওকে ক্ষমা করে দাও যা বেরো এই যা দুইজনে বেরো যা বেরো বৃষ্টি তোকে কি বলে ধন্যবাদ দি রে তা আমার জানা নাই আজকে তুই আসিস বলে আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম তুই শুধু আজকে থেকে কাজের মেয়ে না আমার ছোট বোন হয়ে থাকবি বল তুই আমার বোন হয়ে থাকবি না হ্যাঁ স্যার থাকবো কিন্তু এই এত টাকা কেন এই টাকা পয়সাগুলো আমার আর দরকার নেই তুই আমাকে বলতি না তুই একটা ছেলেকে বিয়ে করবি যা তুই এই ছেলেকে বিয়ে কর আর এই টাকাগুলো আমার পক্ষ থেকে তোর জন্য উপহার আমি খুশি তোকে দিলাম আল্লাহ তো আমাকে অনেক দিছে টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু দিছে যা সত্যি বলতেছে হ্যাঁ সত্যি বলতেছে যা তুই ঠিক আছে